পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সকল সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে উপকূলীয় এলাকা পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, নিম্নচাপের প্রভাবে উপকূলে কি কি প্রভাব পড়তে শুরু করেছে এবং বৃষ্টি বা ঝড় হলে কৃষকরা কতটুকু ক্ষতিগ্রস্ত হবেন? মুক্তি, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে এখন কিন্তু মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু যে নিম্নচাপটি সেটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে, সেটি কিন্তু ক্রমেই উপকূলের দিকে এগোচ্ছে এমনটি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর আরও নিশ্চিত করেছে যে উপকূলীয় অঞ্চলের যে পায়রা সমুদ্র বন্দর সহ যে চারটি সমুদ্র বন্দর রয়েছে, চারটি সমুদ্র বন্দরকেই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে এবং নৌ বন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত জারি করেছে। এর মধ্যেও কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড় আন্দারমানিক নদীর তীরে কেবুপাড়া লঞ্চ ঘাটে। এখান থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আর ঘোষণা সত্ত্বেও কিন্তু এখান থেকে একটি লঞ্চ, দোতলা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। তো আপনাকে আরও জানিয়ে রাখি যে এখানকার যে এই যে বৈরী আবহাওয়া, সকাল থেকেই কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং আকাশ মেঘলা রয়েছে এবং ভারী মেঘে আচ্ছন্ন আছে উপকূলীয় অঞ্চল। আবহাওয়া অধিদপ্তর আরও নিশ্চিত করেছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এখনও বৃষ্টিপাত চলছে। তো আপনাকে আরও জানিয়ে রাখি যে এই উপকূলীয় অঞ্চলে যে আমন চাষি, ধান চাষি রয়েছে, তারা কিন্তু এখন যদি এই উপকূলীয় অঞ্চলে যে ঝড়ো হাওয়া বয়ে যায়, তাহলে উপকূলীয় অঞ্চলে যে যে সকল কৃষকের ক্ষেতের ধানের শীষ বের হয়েছে, সে সকল ধানের শীষে আঘাত হানলে বা ঝড়ো হাওয়া বয়ে গেলে চিটা হয়ে যাওয়ার শঙ্কার কথা প্রকাশ করেছেন। একই সঙ্গে যে সকল ধানে ধান পরিপক্ব হয়েছে, সে সকল ধান ক্ষেতে যদি ঝড়ো হাওয়া আঘাত হানে বা ভারী বৃষ্টিপাত হয়, তাহলে সেই ধানও নষ্ট হওয়ার শঙ্কার কথা জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ।